নমস্কার বন্ধুরা, আজকের আমার থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোন টপিকের উপর আজকের আমার ভিডিও। তো বন্ধুরা, আমরা যখন কিচেন কাউন্টার বানাই তখন কিচেন কাউন্টার বানানোর আগে ব্ল্যাক স্টোন এবং গ্রানাইট পাথর কিভাবে আমরা মাপটা নেই সেই ভিডিও আজকের আমি আপনাদের দেখাবো। ব্ল্যাক স্টোনের মাপ কিভাবে নেওয়া হয় এবং কিভাবে হিসাবটা করা হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দেব এবং বুঝিয়ে দেব, আপনারা যাতে সহজে কোনো নতুন কিচেন কাউন্টারের ব্ল্যাক স্টোন এবং গ্রানাইট পাথর মাপ দিয়ে কিনতে পারেন। সেই জন্যই আজকে আমি এই ভিডিওটি বানাচ্ছি। তো দেখুন কিভাবে আপনি একটি কিচেন কাউন্টারের ব্ল্যাক স্টোন এবং গ্রানাইট পাথরের মাপটা দেবেন। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মার্বেল ডিজাইন ইটিসি খোকন। বন্ধুরা, কিচেনে কিচেন কাউন্টার বা গ্যাস রাখার যে টেবিল সেটা বানানো হয় কী করে আজকের আমি আপনাদের ডিটেলস বলবো এবং দেখিয়ে দেব। তো আমার সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দেখুন এই যে এটা একটা কিচেন, এই কিচেনে এল প্যাটার্নে একটা টেবিল হবে। এইবারে কোথায় কি করবেন আপনি, কোথায় সিলিন্ডার থাকবে, কোথায় বেসিন থাকবে, কোথায় র‍্যাক হবে, কোথায় কি হবে, সেটা আপনাকে জায়গার পরিস্থিতি হিসাবে ওটাকে নিজেকে মেজারমেন্ট করে নিতে হবে কোথায় কোনটা করলে ভালো হয়। তো সেইখানে সেটা আপনাকে করতে হবে, হিসাবটা আপনাকে নিজে থেকেই বার করে নিতে হবে। যেমন দেখুন এইখানে একটা সিঙ্কের পয়েন্ট আছে, স্টিল যে সিঙ্ক হয়, তো এই জায়গাটায় আমাকে সিঙ্কের পয়েন্ট করতে হবে। তাহলে মাপগুলো একটু দেখুন কোথায় কীভাবে আমি নিচ্ছি, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। আর টেবিলের কতটা হাইট করতে হয়, নর্মালি কতটুকু হাইট করলে সব জায়গাতে ঠিক হয় সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। তো সবার প্রথমে আমি এটা কোনটা কতটা করব আর কোথায় কী করব সেটা আপনাদেরকে একটু দেখাই। সিঙ্কের যে পয়েন্টটা আছে সেই পয়েন্ট থেকে আমি 10 ইঞ্চি এইদিকে নেব, এইদিকে আমি 10 ইঞ্চি নেব। কারণ যখন সিঙ্ক বসবে ঠিক সেন্টার করে সিঙ্ক থেকে আমাকে বসাতে আছে, তো এদিকে আমি 10 ইঞ্চি নিয়েছি। 18 ইঞ্চি যদি সিঙ্ক হয় তাহলে 18 ইঞ্চি 9 ইঞ্চি এদিকে 9 ইঞ্চি এদিকে, যার কারণে আমি এটা 10 ইঞ্চি নিলাম। এবার দেখুন এই 10 ইঞ্চি নেওয়ার পরে এখানে আমি 1 ইঞ্চি পাস দেব রেজিস্টারের জন্য, 1 ইঞ্চি বাদ দিয়ে দিলাম। 1 ইঞ্চি বাদ দেওয়ার পরে একটা সেট করা হবে, এখানে যে 24 ইঞ্চি একটা সেট, এটা সিঙ্ক হলো, এই জায়গাটা সেট করছে। এবার এইখানে একটা স্ট্যান্ড আছে, দেখুন স্ট্যান্ডটা এই 21 ইঞ্চি আসছে। তারপরে এইখানে একটা স্ট্যান্ড দেওয়া হচ্ছে, একটা স্ট্যান্ড হচ্ছে, স্ট্যান্ডের পরে এখানে একটা সেল হচ্ছে। আর এই কোনায় এইখানে সিলিন্ডার হচ্ছে, দেখুন এইখানে একটা স্ট্যান্ড হবে, ওইখানে একটা স্ট্যান্ড হচ্ছে, এখানে একটা স্ট্যান্ড। এবার এইখানে একটা স্ট্যান্ড হলো, এইটা এইখান থেকে একটা সেলফ হয়ে যাচ্ছে। আর এই কোনায় একটা স্ট্যান্ড হবে, এইভাবে এই কোনায় একটা স্ট্যান্ড হবে, এর মিডিলে 20 ইঞ্চি গ্যাপ আছে। দেখুন দুটো স্ট্যান্ডের মিডিলে 20 ইঞ্চি গ্যাপ আছে। এইখান দিয়েই সিলিন্ডারটা রাখা হবে, এখানে একটা সেল হচ্ছে। তো এই হলো টোটাল কিচেনের সিস্টেম। এবারে হাইটটা কতটা হবে, এবারে হাইটের কথা আপনাদের বলে রাখি, এখানে ফ্লোরে মার্বেল হবে না, যার কারণে হাইটটা আমি ফ্লোর থেকে হাইট আমি 31 ইঞ্চি রাখবো। পরে 1 থেকে 1.5 ইঞ্চি হয়তো উঠবে, তাহলে 30 ইঞ্চির মধ্যে হাইটটা থাকবে। আর একটা বিষয়, এই কিচেনটা যে ইউজ করবে তার
হাইট অনুযায়ী কিচেনটা 1 inch বা 2 inch কম বেশি করা হয়। যদি হাইট কম থাকে তাহলে চেষ্টা করতে হবে 30 inches মধ্যেই রাখার, আর হাইট যদি একটু বেশি হয় তার তাহলে 31 inch করলে ভালো হয়। 31 inches মধ্যে রাখাটাই বেটার, 31 থেকে 31.5 এর বেশি করা যাবে না। তো এবারে আমরা এটাকে ওয়াটার লেভেল করব, ওয়াটার লেভেল করে দাগ মেরে কেটে নেব। দেখুন বন্ধুরা, প্রথমে আপনি প্ল্যানিং করে নিলেন কোথায় কি করবেন, কোথায় কটা স্ট্যান্ড দেবেন, কোথায় সিলিন্ডার থাকবে, কোথায় কটা র‍্যাক থাকবে। এইভাবে প্ল্যানিং যেভাবে আমি করলাম এইভাবে আপনারা প্ল্যানিং করে নেবেন। প্ল্যানিং করে নেওয়ার পরে কোন পাথরটা কত ইঞ্চি লাগছে সেটা আপনারা ভালোভাবে মেপে নেবেন। যেমন স্ট্যান্ডগুলো নেবেন আপনারা 21 inches by 30 inches, আর টেবিলের যে চওড়াটা হবে সেটাও আপনাকে 21 inches নিতে হবে। এবারে কোন টেবিলের পাথরটা কত ইঞ্চি হবে সেটা আপনাকে মেপে নিতে হবে। যেমন আমার এইখানে একটা 7 foot by 21 inches আছে, একটা 8 foot by 21 inches উপরে টপ আছে, মিডিলে যেগুলো সেলফ হয়েছে সেটা 3 foot আছে, আর একটা 3.5 foot আছে। এইভাবে আমি মেপে নিয়েছি। মেপে নেওয়ার পরে ওটা আমি খাতায় লিখে নেব। লিখে নেওয়ার পরে ওটা আমার কত স্কোয়ার ফিট হচ্ছে সেটা আমি হিসাব করব। তাহলে চলুন আমরা খাতায় লিখে নেওয়ার পরে হিসাব করে দেখি কোনটা কত ফুট পাথর লাগছে। এইভাবে আমাকে হিসাবটা বার করতে হবে। তারপরে উপরে যে গ্রানাইট বা সবুজ পাথর দেওয়া হবে সেটাও আপনাকে হিসাব করে নিতে হবে। তো চলুন আমরা আগে দেখে নেই যে এটা আমরা খাতা কলমে কত স্কোয়ার ফিট পাথর পাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমার যে মাপের ব্ল্যাক স্ট্যান্ডগুলি লাগছে সেটা হচ্ছে 84 inches by 21 inches এক পিস, 96 inches by 21 inches এক পিস, 54 inches by 21 inches এক পিস, 36 inches by 21 inches এক পিস, 30 inches by 21 inches চার পিস। এই 30-21টা স্ট্যান্ড করা হবে, বাকিগুলো উপরে টপ, কোনোটায় মিডিলের র‍্যাক বানানো হবে, অর্থাৎ সেলফ বানানো হবে। এবারে উপরে যে পাথরটা দেবো সেটার মাপ বলছি, পালিশ গ্রিন মার্বেল। তো পালিশ গ্রিন মার্বেল লাগছে আমার 84 inches by 30 inches, 96 inches by 30 inches। তো এই যে 30 inches চওড়া আর 84 inches লম্বা, কোনো পালিশ যে গ্রিনগুলো হয় সেগুলো 30 inches পাওয়া যায়, 24 inches পাওয়া যায়, 36 inches পাওয়া যায়। তো আমার এখানে 30 inches নিলেই হয়ে যাবে, যার কারণে আমি 30 inches এইখানে নিচ্ছি। তো আপনারা উপরের যে টপটা করবেন সেটা পালিশ গ্রিনও দিতে পারেন, এটা কম খরচায় হয়ে যাবে। আর যদি একটু হাই ফাই কিচেন করতে চান, একটু ভালো দেখতে লাগে এমন কিচেন করতে গেলে, তাহলে আপনারা গ্রানাইট পাথর ব্যবহার করতে পারেন। আমি এইখানে পালিশ গ্রিনটাই ব্যবহার করছি। তো এই হচ্ছে আমার ব্ল্যাক স্টোনের এবং সবুজ যে পাথর তার হিসাব। তো হিসাবটা কী করে বার করতে হয় আপনাদের আগেই বলে দিয়েছি। আপনারা আগে প্ল্যানিং করে নেবেন কোথায় কোন পাথরটা দেবেন, অর্থাৎ কোথায় র‍্যাক করবেন, কোথায় বেসিন রাখার জায়গা করবেন, কোথায় সিলিন্ডার রাখার জায়গা করবেন। সেই হিসাব করে আগে মেজারমেন্ট করে দাগ মেরে নেবেন। নেওয়ার পরে দেখবেন কোন পাথরটা কত ইঞ্চি লাগছে, সেইভাবে আপনার এইভাবে সেইভাবে হিসাব করে নেবেন। এবারে আরেকটা বিষয়, এটা কত স্কোয়ার ফুট হচ্ছে সেটা আপনাকে হিসাব করে বার করতে হবে। তো চলুন এর পরবর্তী স্টেপ, আমরা এটা কীভাবে স্কোয়ার ফিট বার করি। তো এটা সব এখন ইঞ্চিতে আছে, যেমন 84 inches by 21 inches, তো এটা ইঞ্চি। এই ইঞ্চির থেকে কীভাবে আমরা স্কোয়ার ফিটে বার করি সেটা দেখার জন্য আমার পরবর্তী স্টেপটা দেখুন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি যদি বাদ দিয়ে দেখেন কোথাও তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো ব্ল্যাক স্টোন কীভাবে স্কোয়ার ফুটে হিসাব করতে হয়, ইঞ্চি থেকে কীভাবে স্কোয়ার ফিটে আনতে হয়। তো এখানে আমার হয়েছে 84 inches by 21 inches সমান 1764 inches। এবার এই 1764 inches আবার আমি স্কোয়ার ফুটে আনবো। তো স্কোয়ার ফুটে আনতে গেলে এখানে আমার 1764 / 144 দিতে হবে। তো এখানে হচ্ছে 12.25, অর্থাৎ 12 feet 3 inches। তো উপরের যে পাথর ব্ল্যাক স্টোনটা আমার আছে 84 inches by 21 inches, ওটা 12 square feet 3 inches মতন হচ্ছে। এইভাবে সমস্ত পাথরটাই আমি হিসেব করে নেব এখন।
এবারে দেখুন বন্ধুরা, আমি আপনাদের খাতা কলমে আরেকটা হিসাব করে দেখাচ্ছি। এখানে যে পালিশ গ্রিন আছে এটা 84 ইঞ্চি গুণ 30 ইঞ্চি, এটা স্কোয়ার ফুটে কত ইঞ্চি আসছে সেটা আমি আপনাদের হিসাব করে দেখাবো। তো এখানে 84 ইঞ্চি, এখানে আমার হবে 84 ইঞ্চি গুণ 30 ইঞ্চি সমান সমান 2520। এটা 2520টা হলো আমার ইঞ্চি, 84 ইঞ্চি গুণ 30 ইঞ্চি সমান সমান 2520 ইঞ্চি। এবারে এই 2520 ইঞ্চিকে আবার 144 দিয়ে ভাগ করতে হবে। এবার দেখুন 144 দিয়ে ভাগ করলে এটা আমার আসছে 17.5, অর্থাৎ 17 স্কোয়ার ফুট ফুট 5 ইঞ্চি, অথবা এইভাবেও লিখতে পারেন 17 ফুট 5 ইঞ্চি। তাহলে বন্ধুরা, আপনারা নিশ্চয় হিসাবটা বুঝতে পেরেছেন যে স্কোয়ার ফিট কিভাবে বার করা হয়। তো ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে একটি লাইক করবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, কারণ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে সবসময় ছাড়া হয়। মার্বেল টাইলসের সঙ্গে যুক্ত সমস্ত কাজের বিষয়েই আমার চ্যানেলে ভিডিও ছাড়া হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন, আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের যদি কোনো পার্সোনালি কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আশা করি আপনাদের কমেন্টের উত্তর আমি দিয়ে দেবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আরেকবার আমি বলে দেই, আমার যে ব্ল্যাক স্টোনের মাপগুলো ছিল সেই মাপগুলো টোটালে আমার 95 ফুট 9 ইঞ্চি এসছে, আর সবুজ যে পাথরটা সেটার একটার হিসাব আমি বার করে দেখালাম আপনাদের 17 ফুট 5 ইঞ্চি। পরের হিসাবটা আপনারা নিজেরাই বার করে নিতে পারবেন, এইভাবে হিসাবটা করতে হয়। দেখুন বন্ধুরা, আমি আপনাদের যে সাইজের পাথরগুলোর কথা বলেছি সব রকম সাইজের পাথর আমার অলরেডি দোকান থেকে চলে এসছে। এবারে আমি এই কাজটি শুরু করব। দেখুন এগুলো স্ট্যান্ড, এগুলো উপরের টপের পাথর, আর এগুলো সাইজ যেমন যেমন বলেছি ঠিক তেমন তেমন সাইজ কিন্তু আমি এনেছি। এবার এর সঙ্গে উপরে যে টপ করব সেটা সবুজ পাথর দেবো বলেছিলাম, সেই সবুজ পাথরও আমি নিয়ে চলে এসেছি। তো আপনারা ঠিক সাইজ মতো পাথর দোকান থেকে নিয়ে আসবেন, তা না হলে কাজ করতে অসুবিধা হয়। আর একটা কথা, পাথর সাইজের যদি না পান 1-2 ইঞ্চি 6 ইঞ্চি পর্যন্ত বড় আপনাকে নিতে হবে। তো দেখুন কাজটি কমপ্লিট হওয়ার পরে এরকম একটি টেবিল আমার তৈরি হবে। এর পরবর্তী ভিডিও আমি এই পাথরগুলোকে কিভাবে ফিটিংস করেছি সেই ভিডিও আমি আপলোডিং করব। তো আপনাদের সকলেরই অনুরোধ থাকলো এর পরবর্তী ভিডিও দেখার জন্য, এর পরবর্তী ভিডিও আমি খুব শীঘ্রই আপলোডিং করব। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের কাজের ভিডিও আমি নিয়মিত আপলোডিং করি। তো আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাকে সকলে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সহযোগিতা না পেলে আমি কিছুই করতে পারবো না। আপনাদের ভালোবাসায় আজ আমি এত দূর এসেছি, আপনারা এইভাবে আমাকে সহযোগিতা করবেন, আর আমি আপনাদের পাশে সবসময় আছি। যে কোনো প্রশ্নের জন্য প্রশ্ন করতে পারেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। মার্বেল টাইলসের যে কোনো বিষয়ে আপনাদের প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে পারেন, কমেন্টের মাধ্যমে আমি আপনাদের উত্তর দিয়ে দেবো। আর আপনারা ভিডিও